শুভেচ্ছা এবং স্বাগতম এই উপস্থাপনায় আমরা ফল আর্মিওয়ার্ম পোকার দমন ব্যবস্থাপনার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে পূর্ণাঙ্গ পোকা বা মতগণনার প্রভাব নিয়ে আলোচনা করব এক্ষেত্রে প্রথমে আমরা বেশ কয়েকটি মূল প্রশ্নকে সামনে রেখে আলোচনা শুরু করতে পারি পূর্ণাঙ্গ পোকা বা মত গণনা বলতে কী বুঝি গণনা এবং পর্যবেক্ষণের মধ্যে সম্পর্ক কী কীটনাশক প্রয়োগ কমাতে এবং ফল আর্মি ওয়ার্ম পোকার ব্যবস্থাপনার খরচ কমাতে আমরা কিভাবে মত গণনার ফলাফলকে ব্যবহার করতে পারি ফল আর্মি ওয়ার্মের কারণে ফসলের ক্ষতি আংশিকভাবে নির্ভর করে পোকার উপস্থিতির পরিমাণের ওপর পোকার উপস্থিতির পরিমাণ জানার একটি উপায় হল ফেরোমন ফাঁদ পেতে তাদের ডিম পাড়া পর্যবেক্ষণ করা ফেরোমন ফাঁদে ধরা পড়া পূর্ণাঙ্গ পোকা বা মথের সংখ্যার উত্থান ও পতনের উপর পাড়ার পরিমাণ বৃদ্ধি বা কম হওয়া নির্ভর করে ফল ডিম পাড়ার পরিমাণ পর্যবেক্ষণ করার বেশ কয়েকটি উপায় রয়েছে একটি পদ্ধতি হচ্ছে অনেক বেশি এবং ঘন ঘন ফেরোমন ফাঁদ স্থাপন করে এলাকাভিত্তিক একটি উচ্চ ঘনত্ব সম্পন্ন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এই এলাকাভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থায় শত শত ফেরোমন ফাঁদ এবং পর্যবেক্ষণের স্থান প্রয়োজন হবে এক্ষেত্রে উক্ত ফেরোমন ফাঁদগুলির রক্ষণাবেক্ষণ করা উপাত্ত সংগ্রহ এবং প্রতি সপ্তাহে তা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্য অনেক বেশি অদক্ষ লোক বা স্বেচ্ছায় কর্মরত কৃষকের প্রয়োজন পড়বে ডিম পাড়ার পরিমাণ পর্যবেক্ষণ করার জন্য আরেকটি পদ্ধতি হল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দক্ষ এবং পেশাদার কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের দ্বারা পরিচালিত অল্প পরিমাণ ফেরোমন ফাঁদ ব্যবহার করে কম ঘনত্ব সম্পন্ন পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা একটি সুসংরক্ষিত নিম্ন ঘনত্বের পর্যবেক্ষণ ব্যবস্থায় প্রতি পঞ্চাশ হাজার কিলোমিটার জমির জন্য কেবলমাত্র দশ থেকে বিশটি ফেরোমন ফাঁদ স্থাপনের প্রয়োজন হয় বিভিন্ন পর্যবেক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কিছু সবল ও দুর্বল দিক রয়েছে তবে সকল পদ্ধতিতেই একটি এলাকার অঞ্চলভিত্তিক মথের সংখ্যা উপস্থাপন করে ফল আর্মিবর্ম পোকার ডিম পাড়ার পরিমাণ অনুমান করার জন্য একটি অঞ্চলভিত্তিক মথের গড় সংখ্যা গণনা ভুট্টার একটি একক ক্ষেতের পাশে একটি ফাঁদে মথের সংখ্যার চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য পৃথক পৃথক ফাঁদের গণনার তুলনায় কয়েকটি ফাঁদের গণনার গড় অনেক সঠিক কারণ ফল আর্মিওয়ার্ম পোকারা মাঠে বিক্ষিপ্তভাবে থাকে পুরো এলাকা জুড়ে মথের ঘনত্ব এক স্থান থেকে অন্য স্থানে ভিন্নতর হয় সে কারণে উচ্চ মাঝারি এবং নিম্ন ঘনত্বের স্থানগুলিতে স্থাপিত ফেরোমন ফাঁদে সংগৃহীত গড় মথের সংখ্যা বিশ্লেষণ করলে আমরা ডিম পাড়ার পরিমাণ জানার আরও পরিষ্কার চিত্র পাই আসুন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভুট্টা উৎপাদন অঞ্চল থেকে সংগৃহীত উক্ত বিষয়ের কিছু তথ্য উদাহরণ হিসেবে পরীক্ষা করি এই গ্রাফটিতে কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের পনেরো বছর ধরে সংগৃহীত গড় ফল আর্মিওয়ার্ম পোকার মত গণনার উপাত্ত প্রদান করা হয়েছে কালো রেখাটি মৌসুম ভিত্তিক একটি স্বাভাবিক মতগণনার গণনার গড় সংখ্যা নির্দেশ করছে কেনটাকির আবহাওয়া উষ্ণ গ্রীষ্মকাল থেকে অত্যন্ত ঠান্ডা শীতে পরিবর্তিত হয় প্রতি বছর শীতকালে ফল আর্মিওয়ার্ম মারা যায় এবং বসন্তে পুনরায় আক্রমণ করে গ্রাফটিতে দেখানো হয়েছে কিভাবে মতকুলি উত্তরাঞ্চলের ফসল মৌসুমে দেরিতে প্রাদুর্ভাব ঘটায় এক্ষেত্রে আগাম ভুট্টা রোপণের ফলে ভুট্টার মোচা ক্ষতির হাত থেকে রক্ষা পায় কারণ ফল আর্মিবর্ম আসার পূর্বেই ভুট্টার ট্যাসেল বের হয়ে যায় এই দ্বিতীয় গ্রাফটিতে কেন্টাকিতে একই অবস্থান থেকে মত গণনার ফলাফল দেখানো হয়েছে কালো রেখাটি মৌসুম ভিত্তিক একটি স্বাভাবিক মত গণনার গড় সংখ্যা নির্দেশ করছে লাল বারগুলি দুই সালে প্রতিদিন ফাঁদে আটককৃত মথের সংখ্যা নির্দেশ করছে উল্লেখ্য যে দুই সাল ছিল সাল ছিল পোকার ব্যাপক আক্রমণের একটি বছর ফেরোমন ফাঁদে ব্যাপক আক্রমণের বছরে একটি সাধারণ বছরের তুলনায় প্রতিদিন দশগুণ মথ ধরা পড়ে পরবর্তী গ্রাফটিতেও কেন্টাকিতে একই অবস্থান থেকে মত গণনা দেখানো হয়েছে কালোরেখাটি মৌসুম ভিত্তিক একটি স্বাভাবিক মত গণনার গড় সংখ্যা নির্দেশ করছে অন্যদিকে লালবাড়গুলি দুই হাজার তেরো সালে ফাঁদে প্রতি গড় মথের সংখ্যার নিম্নহার নির্দেশ করছে উল্লেখ্য যে ২০১৩ সাল ছিল ফল আর্মিওয়ার্ম পোকার কম আক্রমণের একটি বছর সম্পূর্ণ দুই হাজার তেরোর সময়কালে পুরো ভুট্টা উৎপাদন মৌসুমে মাত্র এক ডজন মদ ফেরোমন ফাঁদে ধরা পড়েছিল এই চূড়ান্ত গ্রাফটিতে দুই হতে দুই সালের মধ্যে প্রতি বছর কেন্টাকিতে এক স্থানে মোট ফল আর্মিওয়ার্মের মতের গণনাকৃত সংখ্যা দেখানো হয়েছে লাল বারগুলি ফল আর্মিওয়ার্ম পোকার ব্যাপক আক্রমণের বছরগুলি নির্দেশ করছে ২০ শতাংশ অর্থাৎ পনেরো বছরের মধ্যে তিন বছর ব্যাপক আক্রমণের বছর ছিল তিপ্পান্ন শতাংশ অর্থাৎ পনেরো বছরের মধ্যে আট বছর কম আক্রমণের বছর ছিল লক্ষ্য করুন যে ব্যাপক আক্রমণের বছরগুলি প্রায়শই কম আক্রমণের বছরগুলিকে অনুসরণ করেছে ফল আর্মি ওয়ার্মকে এই কারণেই কখনো বেশি কখনো কম আক্রমণকারী পোকা বলা হয় তবে আমরা এখনও এই প্রশ্নের জবাব দিতে পারিনি সংখ্যা গণনার মানে কী প্রতিটি দেশকে মৌসুম ভিত্তিক একটি স্বাভাবিক মত গণনার গড় সংখ্যা নির্দেশ করার জন্য তিন থেকে পাঁচ বছর ব্যাপী মত গণনার রেকর্ড রাখতে হবে এবং সেটি বিশ্লেষণপূর্বক স্বাভাবিক মত গণনার গড় সংখ্যা নির্ধারণ করতে হবে আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার অভিজ্ঞতার ভিত্তিতে আমরা আপনার এলাকার ফল মত গণনা সম্পর্কিত একটি ধারণা দিতে পারি এটি দুই সালে পূর্ব আফ্রিকার ভুট্টা উৎপাদন অঞ্চল থেকে ফল আরমিওয়ার্ম পোকার মত গণনা সম্পর্কিত একটি গ্রাফ আঞ্চলিক গণনায় মথের সংখ্যা ছিল গড়ে প্রতিদিন এক দশমিক আটটি এবং এই সংখ্যা ঊর্ধ্বমুখী ছিল মাঠ পর্যবেক্ষণ ভিত্তিক ডিম পাড়ার পরিমাণও ছিল বেশি যখন ফল আর্মিওয়ার্ম পোকার মথের আঞ্চলিক গড় সংখ্যা প্রতিদিন একটির চেয়ে বেশি হয় তখন একটি ব্যাপক আক্রমণের সম্ভাবনা থাকে সুতরাং আপনার ভুট্টা ক্ষেতগুলি পর্যবেক্ষণ করুন দমন ব্যবস্থাপনা গ্রহণের প্রস্তুতি নিন এটি পূর্ব আফ্রিকার একই অবস্থান থেকে ভুট্টা মৌসুমের শেষের দিকে ফল আর্মিওয়ার্ম মতগণনা সম্পর্কিত একটি গ্রাফ এই প্যাটার্নটিতে উপগ্রীষ্মকালীন অঞ্চলগুলির বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে যেখানে আবহাওয়া শুষ্ক মৌসুম এবং বর্ষাকালের মধ্যে পরিবর্তিত হয় জুলাই মাসে যখন বর্ষা মৌসুম শুরু হয়েছিল এবং কৃষকরা ভুট্টার চারা লাগাতে শুরু করেছিল তখন মথের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং নভেম্বরের মাঝামাঝি পর্যায়ে তার শীর্ষে পৌঁছেছিল জানুয়ারির মাঝামাঝি সময়ে বর্ষা মৌসুম শেষ হওয়ার সাথে সাথে কৃষকরা প্রথম দিকে লাগানো ফসল উঠানো শুরু করে তখন মথের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে থাকে কম ডিম পাড়ার পরিমাণ মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করা হয়েছিল দেরিতে ভুট্টাচারা রোপণের জন্য ভুট্টার মোচায় কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন পড়েনি যখন প্রতি সপ্তাহে ফল আর্মিবর্ম পোকা বা মথের আঞ্চলিক গড় সংখ্যা একটি মথের নিচে নেমে যায় তখন ডিমপাড়ার পরিমাণও কমে যায় তবে ফল আর্মিবর্ম পোকা দমনের সিদ্ধান্ত কেবলমাত্র গণনার ভিত্তিতে গ্রহণ করবেন না এক্ষেত্রে অবশ্যই ক্ষেত পর্যবেক্ষণের মাধ্যমে ডিম পাড়ার পরিমাণ যাচাই করুন কীটনাশক প্রয়োগ কমানোর সুযোগগুলি সন্ধান করুন এবং ব্যবহার করুন এখন আলোচনার সময় আপনাদের কি কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো পরামর্শ থাকলে দয়া করে বলতে পারেন